আমার দয়াল নবী বলেছেন যেখানে তোমার ছেলে লায়েক হবে বালেক হবে বানাদমে রসিনে কো মদিনা নিকালো হো বাগর গম সে ইয়ে সফিনা সালাম আদর্শ আদর্শ পর নিয়ামত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এটা আল্লাহ কোরআনে বলতেছেন আমার রাসূল বাগের আদর্শ যারা ধরেছে তারা কোনোদিন বিভ্রান্ত হয় নাই আপনারা কিছুদিন আগে মিডিয়ার মধ্যে দেখেছেন নোয়াখালীর মধ্যে একজন মনে হয় অষ্টম শ্রেণীর ছাত্রী একজন গরুয়া টিচার গরুয়া টিচার অথচ কয়েকজন কট্টর পাষণ্ড ঘরে ঢুকে নির্মমভাবে ওই মেয়েটাকে ইজ্জত লুণ্ঠন করলো শুধু তাই নো শেষ পর্যায়ে জবাই করে দিল জোরে বলেন নাউজুবিল্লাহ এটা আমাদের জীবনের বড় লজ্জার বিষয় যিনি শিক্ষা দিচ্ছেন শিক্ষকের এই অবস্থা যদি হয় তাহলে কার থেকে শিক্ষা নিবেন শিক্ষক যিনি শিক্ষা দিবেন আমাদেরকে আদর্শ শিখাইবেন ওনার যদি এই অবস্থা হয়ে যায় কার থেকে শিক্ষা নেবেন তাই সেই জন্য একজন যুবতী সাবালিকা একজন যুবতী সাবালিকা একজন মেয়েকে একজন পুরুষ যুবক টিচার ঘরে রাখবেন না যদি রাখেন তাহলে ঘটনাগুলো এই অবস্থা হবে কেননা আদর্শ তো পেয়ারা রসুলের আদর্শ তো তারা পায় নাই যদি পেত তাহলে এভাবে দয়াল নবীর আদর্শ যদি পেত এই ঘটনাগুলো কোনোদিন ঘটত না এই ঘটনাগুলো কোনোদিন ঘটত না কারণ আল্লাহ সুবহানাহু তাআলা আমার রসুলকে বাকে বাকে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার রাসূলের এই আদর্শ যারা দত্তে পেরেছেন আদর্শ হাসিল করতে পেরেছেন তাদের জীবন নূরুন আলা নূর হয়ে গেছে তাদের জীবন স্বর্ণর হয়ে গেছে তাদের জীবন মণিমুক্তার হয়ে গেছে উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ কারণ আমার রাসূল পাক বলেছেন একটা মেয়ে যখন লায়েক হয়েছে আজিলু বিতাজবিজিল বানাতে কাবাল আল ফাদিহা যার একটা মেয়ে উপযুক্ত হয়েছে সেই যেন তার মেয়েটাকে চোখে চোখে রাখে মেয়েটাকে যেন চোখে চোখে রাখে কেননা যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে তা আপনি একজন টিচারকে আপনার মেয়েটাকে একটা রুমে দিয়ে দিলেন ভরার জন্য কেউ নাই একজন যুবতী লায়েক মেয়েকে ঘরে একটা টিচারকে দিয়ে দিলেন ইসলাম তো এটা সমর্থন করে না এটা তো ইসলাম সমর্থন করে না কারণ দুইজন পুরুষ মহিলার মধ্যে শয়তান নিহিত থাকে দুজনের মধ্যে শয়তানে তাদের খানের উপর বর করে তো সেই জন্য আমার রাসূল পাক বলেছেন তোমরা এগুলো থেকে একজন যুবক একজন যুবতী যত বড় হোক না কেন শুধু টিচার ন নিজের বাই পর্যন্ত একলা বোনকে নিয়ে এভাবে থাকতে পারবে না এটার নাম শরীয়ত শুধু টিচার ন নিজের যুবক বাই ও বোনের সাথে এক ঘরে থাকতে পারবে না এটাই শরীয়ত আমার রাসূল পাক বলেছেন যখন ছেলে যখন লায়েক হয়ে গেছে বালেক হয়ে গেছে ওর বিছানা লেক করো রাসূল পাক বলেছেন ওর বিছান কি করো বিছানা আলেক করো তো রাসূল পাক নির্দেশ দিয়েছে উম্মতদেরকে তোমরা বিছানা আলেক করো বিছানা আলেক করে ফেলো তো রাসূল পাক যেখানে মা থেকে সন্তানের বিছানা আলেক করে দিলেন আপনার একজন যুবতী মেয়েকে এভাবে টিচারকে কেন দিয়ে দিলেন ঘটনা তো অবশ্য ঘটবে একটা রুমে একটা উপযুক্ত মেয়েকে ঘরে দিয়ে দিলেন আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো একটু জোরে বলেন না এই এগুলো শিক্ষা বানা দমে
রসিনে কো মদিনা নিকালো হো বহর গম সে ইয়ে সবিনা সালা দুনিয়া রাসূল আল্লাহ আলাইহি সালাম দুনিয়া হাবিব আল্লাহ আলাইহি মুস্তাফা এলো মুজতবা এলো নূর নবী এলো মোর নবী এলো আজ দুনিয়ায় এলো রে মদিনাওয়ালা সরকার রে মদিনাওয়ালা সরকার রে বল মুস্তফা এলো মুজতবা এলো নূর নবী মোর নবী আজ দুনিয়ায় এলো রে মদিনাওয়ালা সরকার রে মদিনাওয়ালা সরকার রে মদিনাওয়ালা সরকার তশরিফ আনিলেন নূর নবীজি মা আমেনার গরে মা আমেনার গরে হোরে খেলে মান সবাই মিলে দরুদ সালাম পড়ে দরুদ সালাম খাবা জুকে নবীর দিকে কাবা জুকে নবীর জুকে সালাম জানাই কুল কায়ে না তোরে মদিনাওয়ালা সরকার রে মদিনাওয়ালা সরকার রে মুস্তফা এলো মুজতবা এলো নূর নবী এলো মোর নবী এলো আজ দুনিয়ায় এলো রে মদিনাওয়ালা সরকার রে মদিনাওয়ালা সরকার আমেনার গরে নূর নবীজি তশরিফ আনিল রে খাবা জুকে নবীর দিকে খাবা জুকে নবীর দিকে সালাম জানাই কুল কায়ে না তোরে মদিনাওয়ালা সরকার রে মদিনাওয়ালা সরকার রে মুস্তফা এলো মুজতবা এলো নূর নবী এলো মোর নবী এলো আজ দুনিয়ায় এলো রে মদিনাওয়ালা সরকার রে মদিনাওয়ালা সরকার তশরিফ আনিলেন নূর নবীজি আবু দুল্লারি গরে আবু দুল্লারি গরে হুরে গেল মন সবাই মিলে দরুদ সালাম পড়ে দরুদ সালাম পড়ে খাবা জুকে নবীর দিকে কাবা জুকে নবীর দিকে সালাম জানাই কুল কায়ে না তোরে মদিনাওয়ালা সরকার রে মদিনাওয়ালা সরকার রে মুস্তফা এলো মুজতবা এলো নূর নবী এলো মোর নবী এলো
আজ দুনিয়ায় এলো রে মদিনাওয়ালা সরকার রে মদিনাওয়ালা সরকার রে সারা দুনিয়া আল্লাহ আমাদেরকে কবুল করো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে আদর্শ দিয়েছেন এই আদর্শ যদি ধরে রাখতে পারি আমার স্ত্রী আমার বোন আমার সন্তান নিরাপদ থাকবে ঠিক কিনা কারণ আমার দয়াল নবী বলেছেন যেখানে তোমার ছেলে লায়েক হবে বালেক হবে মা হলো তুমি বিছানা কি করো বিছানা কি করো যেখানে মা থেকে ছেলেকে বিছানা আলেক করাই দিল বোন থেকে ভাইকে বিছানা আলেক করাই দিল আর আপনার একজন যুবতী মেয়ে একজন টিচারকে যে পড়াইতে দিলেন যুবককে কিভাবে আপনার মেয়েটা নিরাপদ থাকবে এটা আমার রসুল তো বিভাগের মধ্যে প্রশ্ন করে দিলেন আপনাকে 1400 বছর 1500 বছর আগে জানিয়ে দিলেন আপনার মেয়েটাকে যে ছেড়ে দিলেন একজন টিচার লাগাতে দিলেন আজকে এত বড় দুর্ঘটনা হয়ে গেল ওই পাষণ্ড এই মেয়েটাকে ইজ্জতটাও লণ্ঠন করলো ইজ্জতটাকেও শেষ করে দিল শেষ পর্যায়ে খুন করে মার্ডার করে গলা কেটে শেষ পর্যায়ে ওই ওই মেয়েটার জীবনটা নষ্ট করে দিল উচ্চ সুরে বলুন নাউজুবিল্লাহ বড় মুসিবত আদর্শ কি আদর্শ কি 111টা দেশ থেকে একটা ছেলে 111টা দেশ থেকে কোরআনে হাফেজ বিশ্ব জয় করে আনলেন বড় করে বলেন আমাদের বাংলাদেশে তাকরিম না তাকরিম সালে আহমদ তাকরিম আলহামদুলিল্লাহ 111টা দেশ 111টা দেশ কে পরাজয় করে এ বাংলাদেশের সবুজ লাল পতাকা উজ্জ্বল করে দিল বিস্কুটি মানুষের চেহারাকে আলোকিত করে দিল বাংলাদেশকে গোটা বিশ্বের মাঝে তুলে ধরল কোরআনের মাধ্যমে কালামুল্লাহ আল্লাহর কালাম দিয়ে অথচ তার জন্য রাস্তায় একটা বড় র্যালি হওয়া দরকার সরকারিভাবে ঠিক না কিন্তু নয় ওই 8টা দেশকে পরাজয় করলো 12 জন মেয়ে ফুটবল খেলে হজম 12 জন দেশ কয়টা 8টা দেশ কয়টা 8টা ওকে ওই 8 জন মহিলাকে রিসিভ করার জন্য হাজার হাজার মানুষ গাড়ি নিয়ে ট্রাক নিয়ে কি উল্লাস শুরু করে দিল যুবক যুবতীরা অথচ দেখেন 111টা দেশকে ফিজে রেখে বাংলাদেশকে উজ্জ্বল করে দিল কালামুল্লাহ আল্লাহর কালাম পরে কোরআনুল আজিমকে বিশ্বের মাঝে তুলে ধরলেন বাংলাদেশেও যে হাফেজুল কোরআন একজন নিয়ামত আছে তাকেও এর থেকে বেশি রিসিভ করা এ দেশের উপর ফরজ ছিল ঠিক না কিন্তু কোরআনের হলবকে ইজ্জত করেন নাই ইজ্জতওয়ালা হতে কষ্ট হবে ঠিক না বড় আশ্চর্যের বিষয় আমি কোন গিনা করতেছি না এই যে একজন ক্রিকেটার কোটি কোটি টাকা খরচ করে সময় জয় হয় সময় পরাজয় হয় ঠিক না একদিন যদি পরাজয় হয় তাদেরকে নিয়ে কত উল্লাস কোটি কোটি টাকা তাদের নামে বরাদ্দ কিন্তু মাননীয় সরকারকে অনুরোধ জানাচ্ছি আপনিও একটু আপনি তো কোরআন প্রেমী এ বিশ্বের মাঝে আলহামদুলিল্লাহ জরিপ হলো সারা বিশ্বের মাঝে হাফেজুল কোরআন গোটা বিশ্বের মাঝে হাফেজুল কোরআন বেশি আছে যেটা হলো বাংলাদেশে একটু বড় করে বলেন না আরো বড় করে বলেন আর একটু সামনে আসেন জাগা যখন তঙ্কি আমির উজন ভাই এড়াইও না এই সালা দুনিয়া দরুদ শরীফ পড়তে অবহেলা করবেন না দরুদ শরীফ মানি দরুদ পাক
আমার বিয়ারার জন্য দরুদ শরীফ আসমানে জমিনে দোয়া লটকে থাকে না, একটা আল্লাহর নিয়ামত আছে, সেটা হলো আমার দয়াল নবীর উপর দরুদ শরীফ। পড়তে থাকেন সালাত দুনিয়া বানা দো মে রসিনে কো মদিনা নিখালো বাজার গম সে সবিনা সালাত আল্লাহ আমাদেরকে কোরআনকে ভালোবাসার তৌফিক দান করুক। আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন। যারা কোরআনে পাককে মহব্বত করবে, কোরআনে পাককে ভালোবাসবে, ওয়াইজা কুরিয়াল কোরআন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে, ফাস্তামিও লাহ খান লাগিয়ে শুনো, ওয়ান সিতু সুপ্তাহ আল্লাহ অন্তরহামুন, তোমাকে আল্লাহ রহমত করবেন, নিয়ামত দিবেন। কারণ কোরআনে পাককে যখন ভালোবাসবেন আপনাকে আল্লাহ সম্মানিত করে দিবেন। কেননা আমার দয়াল নবী বলেছেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে সে আল্লাহর সাথে কথা বলবে, আর যে ব্যক্তি হাদিস শরীফ পড়বে সে দয়াল নবীর সাথে কথা বলবে। একটু জোরে বলেন, সেই জন্য কোরআনে পাককে ভালোবাসবেন, কোরআনে পাককে ইজ্জত করবেন, ইজ্জতওয়ালা হয়ে যাবেন। যারা বিশ্বের মাঝে আজকে গোটা দুনিয়াকে পরিচয় করে দিল কোরআনে পাক, 111টা দেশকে পিছে ফেলে বাংলাদেশের এই তাকরিম আরো অনেক ভাই বিশ্ব জয় করে এনেছেন, এই কোরআন কে নূর হিসেবে তুলে ধরেছেন, কালামুল্লাহ কোরআন নূর, সেই ছেলেদেরকে কেয়ামত পর্যন্ত ইজ্জত করলো, ইজ্জত শেষ হবে না। কিন্তু দুনিয়ার ইজ্জত যেগুলো, এগুলো হলো ক্ষণস্থায়ী। কোরআন প্রেমিক যারা আছে তারা যখন কোরআনের পাখিদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, কিয়ামতের দিন তারা গিয়ে লাকিয়া রব্বাহু আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে পারবে। সেজন্য এ কোরআনের পাখিদেরকে তোমরা ভালোবাসো, মহব্বত কর। আমরা মহিলা ফুটবল আর গিনা করতেছি না, আটটা দেশকে হারাইলো, ঢাকা পাগল হয়ে গেছে, চট্টলার মানুষ পাগল হয়ে গেছে, মাত্র আটটা দেশকে। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে বুঝার তৌফিক দান কর। আসেন ভাইয়েরা, আসলটা বুঝি, নিয়ামত গুলো ধরেন, সময় আর বেশি দেরি নাই। গোটা বিশ্ব এখন ইহুদি নাসারার হাতের তালুর মধ্যে, গোটা বিশ্বটা ইহুদি নাসারার হাতের তালুর মধ্যে। হুজুর এগুলো কি বলতেছে? এ রাশিয়া বলতেছে এই পৃথিবীটা আমার কাছে শেষ করতে লাগবে মাত্র 10 মিনিট, কি জিনিস তার কাছে আছে সে জানে। আমেরিকা বলতে লাগলো আমার কাছে একই টাইম, চীনে বলতেছে আমার কাছে একই টাইম, আমারও কোনো জিনিসের কোনো অভাব নাই। এক একজন এক একটা জিনিস শুধু ফর্মুলা দেখাইতেছেন হাতের তালুর মধ্যে। সেই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ কত বড় কুদরতওয়ালা শক্তিওয়ালা, বন্দাই যদি এরকম পারে আমি আল্লাহ কিরকম পারি, কুন ফায়াকুন, ঠিক না? ঠিক, একটা পারমাণবিক যদি মারে, মানুষ তো মরবে মরবে, কয়েকশো বছর সেই জায়গার থেকে শুধু কাজ পর্যন্ত উঠবে না, এরকম অবস্থা বলে। সেজন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা দুনিয়ার মানুষকে ইশারা দিতেছেন, বন্দার কাছে যে শক্তি আমি দিয়েছি, বন্দাই যদি এরকম পারে আমি আল্লাহ কিরকম পারি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, কুদরতওয়ালা খোদা। দয়াল নবীর আগমন, পেয়ারা রসুল দুনিয়ার জমিনে তশরিফ আনবেন, মামেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহা এটা বিস্তারিত ঘটনা, রাতকে রাত চলে যাবে, তবুও মূল কথা কয়েকটা কথা বলতেছি।
মামিনা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকম মোবারক যখন দয়াল নবী তশরীফ আনলেন গর্ভ মোবারক প্রথম মাসে যখন তশরীফ আনলেন তখন মামিনা বলে আমি নিজের চোখে দেখতেছি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার স্বামী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারক নূরে জ্বলতেছে তা আমার স্বামীর চেহারার দিকে আমি তাকাই রইলাম দেখতেছি খারাজা মা হুয়া নূর এক টুকরা নূর বের হয়ে আমার স্বামী আব্দুল্লাহ থেকে আমার কপাল মোবারকে ঢুকে গেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার স্বামীর চেহারা দেখতেছি একটু কালো হয়ে গেল আমার সকল সূরত দেখতেছি নূর সুন্দর হয়ে গেল কারণ নূরের তজল্লি নূরের প্রকাশ যখন আমার ভিতর ঢুকে গেল প্রথম মাসের মধ্যে খুশি হয়ে গেলাম কারণ আমি নূরানি হয়ে গেছি আমি নিশ্চিত হয়ে গেলাম আমার ভিতর একটা নিয়ামত ঢুকেছে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন দয়াল নবীর নূর মোবারক আমার ভিতর ঢুকেছে এটা আমার জানা হয়ে গেল রাতে ঘুমাই পড়লাম মামেনা হাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমি রাতে ঘুমাইলাম ঘুমানোর পরে দেখতেছি আমার স্বামী ঘর থেকে বের হলো মনে হয় কোথায় গেল নইলে বাইরে গেল নইলে ব্যবসায় গেল নইলে কাবার জরিপে গেল ঘরে কেউ নাই খেজুর পাতার ঘর খেজুর পাতার ঘর তা আমাদের বাড়ি ঘরে অনেকজনের ঘর ছিল বেড়ার ঘর বাঁশের ঘর ঠিক না সূর্য যখন উঠে তখন ওই ফাঁক দিয়ে কিরণ ঢুকে সূর্যের আলো ঢুকে মামেনা বলে 14 তারিখের সাত আলো আছে গভীর রাত যখন হলো প্রথম মাসে আমার স্বামীর কাছে যখন আমার শাদি মোবারক হলো একজন লম্বা মানুষ খাবর সুবর সাদা পাগড়িও সাদা চেহারা মোবারক বেশি সুন্দর একজন মানুষ দেখতেছি আমার ঘরের চতুর্দিকে ঘুরতে লাগলো মনে হয় তাওয়াব করতেছে উচ্চস্বরে বলেন জোরে বলেন না একজন মানুষ তাওয়াব করতে লাগলেন মামেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে একজন মানুষ যখন আমার ঘরের চতুর্দিকে ঘুরতে লাগলো লম্বা মানুষ সাদা মানুষ চেহারা সুন্দর কাপড় মোবারক সুন্দর কিন্তু দেখতেছি মুখ জবান পাক বন্ধ নাই কি করতেছেন সল্লু আলাল হাবিব দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়তেছেন একটু জোরে বলেন দরুদ শরীফ পড়তেছেন তখন আমার মামানা বলতেছেন আমার ঘুম ভেঙে গেল দরুদ শরীফের আওয়াজে দরুদ শরীফের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে মামানা বলতেছেন আমি চতুর্দিকে চাইতেছি সুবহানাল্লাহ বলে চতুর্দিকে দেখতে লাগলাম এটাকে এটাকে আমার ঘরের চতুর্দিকে তোয়াব করলে খাওয়া জরিবে করবে এই আমার ঘরে কেন এই মানুষটা ঘুরতেছে আর এই মানুষটা তো এই আরবের জমিনত মনে হয় আর দেখা যায় নাই এত লম্বা মানুষ মামেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি উঠে বসে গেলাম বসার পর একজন মানুষ যে ঘুরতেছে ফাঁকে ফাঁকে দেখতেছে না একটু বলেন না ফাঁকে ফাঁকে দেখতেছে তখন মামেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন বাবা মানান তো আপনি কে সঙ্গে সঙ্গে ডাক দিলে মামেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন বাবা আপনি কে বাবা আপনি কে বাবা আপনি কে সঙ্গে সঙ্গে ডাক যখন দিলেন ওই লম্বা মানুষটা উত্তর দিলেন ওরে মা আপনি আমাকে চিনবেন না আমি আল্লাহর জান্নাত থেকে এসেছি আমি আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ আমি জান্নাত থেকে এসেছি
মা আমি জান্নাত থেকে এসেছি এই কথা যখন বললেন আমি আদম আলাইহিস সালাম আনা আদম আলাইহিস সালাম ও মা আমি আদম আলাইহিস সালাম তো আপনি এখানে আসলেন কেন আপনি খাবার শরীফে না যাবেন ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে সাফায়াতের কান্ডার হিমাদিনাওয়ালা ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া নবীজি কেউ বা বলে নবীজি নূরের পুতুল কেউ বা বলে নবীজি গোলাপের ফুল নয়শে গোলাপ নয়শে পুতুল নূর আল্লাহ ইয়া নবীজি মুস্তফা নবী সাল্লে ইয়া নবীজি মুস্তফা নবী সাল্লে আলা সাফায়াতের কান্ডার হিমাদিনাওয়ালা সালাত দুনিয়া